বাঘটা জঙ্গল থেকে মানুষের মতো পায়ে হেঁটে বের হয়, আর তাই দেখে সিংহ মহারাজ অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখনই সিংহ মহারাজ পিছন ঘুরে দৌড়ে পালিয়ে যায়। সিংহকে পালাতে দেখে বাঘটা খুব খুশি হয় আর আনন্দেতে নাচতে লাগে। পরের দিন সকালে সকল পশুরা এসে সিংহ মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ তুমি কি ওই জানোয়ারটাকে দেখেছ? হ্যাঁ, আমি ওই জানোয়ারটাকে দেখেছি। তোমরা সত্যি বলছিলে, জানোয়ারটা দেখতে খুবই ভয়ঙ্কর। তাই আমি তোমাদের ভালোর জন্যই বলছি, রাত হলেই তোমরা কেউ বাড়ি থেকে বের হয়ে নয়। সিংহ মহারাজের কথা শুনে ছাগল বলে।